আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। রোদ পোহাতে গিয়ে নীলফামারীর কন্দুপুরের বৌবাজারে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজন সহ চারজন নিহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই চারজন রেললাইনের ওপরে বসে রোদ পোহাচ্ছিল। নিহতরা হলেন তিন শিশু, লিমা, শিমু ও মুমিন। তাদের বাঁচাতে গিয়ে প্রাণ হারায় শামীম। দুর্ঘটনার পর খুলনা সীমান্ত ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে যান পুলিশ সুপার মোহাম্মদ মুখলেসুর রহমান। ট্রেনটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তিনি। অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারালেন ডাক্তার মুরাদ হাসান। মঙ্গলবার রাতে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হবে। এর আগে ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দেয়া হবে আজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা দেবেন। এর আগে 28 অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল, তবে রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, এ মামলায় আদালতের কাছে 25 আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করা হয়েছে। 2019 সালের 6 অক্টোবর দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে রাতভর নির্যাতন করে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। চকবাজার থানায় মামলায় বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে সে বছরেরই 13 নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের 22 জন কারাগারে থাকলেও বাকি 3 জন এখনও পলাতক। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে পুতিনকে সতর্ক করে বাইডেন বলেন, ইউক্রেনে সামরিক অভিযান চালালে তার কঠোর জবাব দেবে ওয়াশিংটন। মঙ্গলবার 2 ঘণ্টার বাইডেন পুতিন বৈঠকের পর হোয়াইট হাউস প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কেবল যুক্তরাষ্ট্র নয়, ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় মিত্র দেশগুলোর উদ্বেগের বিষয়টিও রুশ প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে। ওই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের ফল হিসেবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও অন্যান্য পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এর আগে একই ইস্যুতে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে কথা বলেন বাইডেন। কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও। ইউক্রেনের অভিযোগ, সীমান্তে সাজোয়া যানসহ 94,000 সৈন্য সমাবেশ করেছে রাশিয়া। পাল্টা এক অভিযোগে সীমান্তে ইউক্রেনের বিরুদ্ধে 75,000-এরও বেশি সেনা মোতায়েনের দাবি করেছে মস্কো। খেলার খবর, নারী ক্রিকেট। দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ায় আইসোলেশনের সময় বেড়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্বের সফল মিশন শেষ করে গত বুধবার দেশে ফিরে 5 দিনের কোয়ারেন্টিনে ছিল পুরো দল। সোমবার কোয়ারেন্টিন শেষ করে নিজ নিজ বাড়িতে ফেরার কথা ছিল নিগার সুলতানা, সালমা খাতুন, জাহানারা, রোমান আহমেদ ও নাহিদা আক্তারদের। আইসিসি নারী বিশ্বকাপে বাংলাদেশকে প্রথমবার মূল পর্বের ছাড়পত্র এনে দেওয়া এই ক্রিকেটারদের মধ্যে নাহিদার পারফরমেন্স ছিল নজরকাড়া। পুরস্কার হিসেবে আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে এই বাহাতি স্পিনার। হোটেল রুমে কোয়ারেন্টিন পালনের সময় 3 দফা করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটারদের। সোমবার শেষ পরীক্ষায় দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। জিম্বাবুয়ে থেকে ফেরার পর ওই দুই নারী ক্রিকেটার একই রুমে ছিলেন। তাদের নাম প্রকাশ না করে পুরো দলকেই আরও কয়েকদিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে তারা আক্রান্ত কিনা তা আইসিডিডিআরবি পরীক্ষা করে দেখবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।